রাজ্যের হাজারো পড়ুয়ার ভোটাধিকার সংকটের মুখে। কেন এই সংকট? যে সকল পড়ুয়ারা পশ্চিমবঙ্গে বিএড কোর্স করছে তাদের তৃতীয় সেমিস্টারে প্র্যাকটিক্যাল এবং সেমিস্টার পরীক্ষার জন্য ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে নির্ধারিত করা হয়েছে। এই পরীক্ষা ত্রিপুরা রাজ্যের প্রায় 10,000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করার কথা রয়েছে, কিন্তু ফেব্রুয়ারি মাসের 16 তারিখে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ। এই পরিস্থিতিতে কি করে দেবেন তারা ভোট? ফলে এই সময় রাজ্যের পড়ুয়ারা যেমন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, তেমনি তাদের অভিভাবকরাও অনেকেই সঙ্গে থাকার কারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ফলে প্রায় 20,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে জানা গেছে। এই অবস্থায় পড়ুয়াসহ তাদের পরিবার যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইছেন সেই পড়ুয়াসহ তাদের পরিবার। নির্বাচনে যেন রাজ্যের পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারে এবং সেই পড়ুয়ারদের নির্ধারিত পরীক্ষা যেন ত্রিপুরা রাজ্যের নির্বাচনের দিনক্ষণ বাদ দিয়ে পুনঃনির্ধারিত করা হয় সে দাবিও উঠেছে। জানা গেছে পশ্চিমবঙ্গের একটি কলেজকে নির্বাচন কমিশন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এখন শুধু একটাই দেখার, শেষ পর্যন্ত হাজারো পড়ুয়ারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।